নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো টাকোস করে দেখাবো। আসুন তাহলে দেখে নিচ্ছি কিভাবে করতে হবে এই রেসিপিটা। এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি 1.5 কাপ মতন আটা নিয়ে নিচ্ছি। আমি আজকে টাকোসটা হেলদি করব বলে আটা দিয়ে আমি করছি। 1.5 কাপ আটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি প্রয়োজন মতন নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম সবগুলো। এবার একটু হালকা গরম জল দিয়ে আমি আটাটা মাখবো। গরম জল দিয়ে দিলাম, দিয়ে এবার চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এবার হালকা একটু ঠান্ডা হলে পরে আমি হাত দিয়ে আটাটা মেখে তৈরি করে নিচ্ছি। আমার আটাটা মোটামুটি মাখা হয়ে গেল। দেখুন কতটা নরম বা কতটা শক্ত আমি করেছি সেটা দেখে নিন। খুব বেশি নরম কিন্তু করব না। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, একটু রেস্টে রাখবো। 10 মিনিট বাদে আমি আটাটাকে আর একটু ভালো করে মেখে নিয়েছি। এবার লেচি কেটেছি, কেটে লেচিগুলো এক এক করে বেলে আমি টাকোসটা তৈরি করব। একটা লেচি দিয়ে আমি একটু বেলে নিচ্ছি। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী রেসিপিতে আমি আপনাদেরকে অভিনন্দন জানাতে পারি। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপি নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। এবার আমি একটা কন্টেনারে দিয়ে ছোট মাপের কেটে দেখাচ্ছি, যাতে আপনারাও আমার বাড়িতে যা থাকবে যেই কন্টেনার থাকবে সেই কন্টেনার দিয়ে কাটতে পারেন। সেই জন্য আমি দেখাচ্ছি, আমার যদিও কুকি কাটার আছে তাও আমি কন্টেনার দিয়েই দেখাচ্ছি। আর ফর্ক দিয়ে চারিদিকে গেঁথে নেব, যাতে এটা ফুলে লুচির মতন হয়ে না যায়। এই ফর্ক দিয়ে এভাবে গেঁথে নিলে আর ফুলবে না এটা। এবার এক এক করে আমি দিয়ে টাকোসগুলো তৈরি করে নিচ্ছি কড়াতে। মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজবো আমি। খানিকটা ভাজা হয়ে গেলে পরে আমি এই টাকোসগুলিকে ফোল্ড দেব। আমার মোটামুটি ক্রিস্পি হয়ে গেছে, এবার আমি ফোল্ডটা দিচ্ছি। মাঝখানে একটা চাপ দিয়ে এইভাবে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে খানিকক্ষণ ভাজলে টাকোসটা রেডি হয়ে যাবে। কিন্তু এই যে এইভাবে চেপে রাখতে হবে খানিকক্ষণ, তাহলেও ধরে যাবে। আমার এটা হয়ে গেল, আমি এটা তুলে নিচ্ছি। এবার আরেকটা ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো অপশনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনারা আমার সাথে জুড়ে যাবেন। এটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেল, এবার ফোল্ড দিচ্ছি। দেখুন কিভাবে ফোল্ডটা দিতে হয়, একটু চেপে ধরে রাখলে ও ধরে নেবে। এইভাবে আমি সবগুলো করে নিয়ে আপনাদের কাছে আসছি। যেহেতু ম্যাঙ্গো টাকোস করছি তাই আম দিয়ে করতে হবে। এখানে আমার কতগুলো আম রয়েছে, তার মধ্যে আমি একটা আম পছন্দ করে নিয়েছি, সেটাকে আমি কেটে তার কাঠটা বার করে নিচ্ছি। আমটাকে কেটে প্রথমে এরকম আঁচ দিয়ে নিলাম, যাতে আমার বার করতে সুবিধা হয়। তারপর একটা চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই আমটা সম্পূর্ণ বেরিয়ে আসবে। এবার আমগুলি একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি, দিয়ে একটা তার মধ্যে একটু 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে আসছি। আমার পেস্ট তৈরি হয়ে গেল। এবার ওই মিক্সিং জারি আমি খানিকটা ছানা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দেব, পাউডার সুগার দিলাম, আর আমের কাত দিচ্ছি। এবার সবটা একসাথে মিশিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে এলাম। আমার পেস্টটা রেডি হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা সার্ভিং প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে খানিকটা চিপস পটেটো চিপস আমি দিয়ে দিলাম দেখার সৌন্দর্য হওয়ার জন্য। আবার এর মধ্যে আমি
টাকোসগুলি একটা একটা করে রেডি করে দিয়ে দেব। একটা টাকোস আমার রেডি হয়ে গেল, এবার আরেকটা টাকোস করে দেখাচ্ছি। আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ছানার পুরটা ভরে নিয়েছি যাতে আমার ভেতরে দিতে সুবিধা হয়, আর তার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে আমি কিছু আম ছোট ছোট করে টুকরো করা সেটাও আমি দিয়ে দেব, আর উপর থেকে একটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আমি রেড কালারটা দিচ্ছি যাতে দেখতে বেশি ভালো লাগে। এবার আরেকটা দাঁড় করিয়ে দিলাম। এইভাবে আমি বাদ বাকিগুলো দেব। আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কিভাবে ভিতরে আমি পুরটা ভরে নিচ্ছি ছানার পুরটা। এবার এর মধ্যে আবার আমের টুকরো দেব, খানিকটা ছোট ছোট করে কাটা পাকা আমের টুকরো আমি দিয়ে দিচ্ছি, খানিকটা দিয়ে দিলাম। এবার উপর থেকে আবার একটা টুটি ফুটি দিয়ে সাজিয়ে দেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে আসছি। এই চিপসটা আপনাদের ইচ্ছা, অপশনাল, আমি দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। টাকোসকে এমনি বসালেও বসে যাবে, ওইভাবেই এটা তৈরি করা। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমার আরেকটা হয়ে গেল। আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে। আমার সবগুলো রেডি হয়ে গেল, দেখুন কত সুন্দর লাগছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন যাতে অন্যরাও এটা এই রান্নাটা করে খেতে পারে। এই টাকোস খুব হেলদি হয়েছে, কারণ আমি একে আটা দিয়ে করেছি, তারপরে খুব অল্প তেলে আমি রান্নাটা করে দেখিয়েছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আর আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তাহলে ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। নমস্কার।